হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস রেসিপি। আজ আমি ফুলকপি দিয়ে একদম নতুন ধরনের একটি রেসিপি বানাবো, যার নাম মেথি ফুলকপি। এর জন্য আমি ফুলকপিগুলোকে এভাবে ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি একটা ছোটো সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি এক মুঠো মেথি শাক, ভালো করে ধুয়ে নিয়েছি, বেশি কুচি করিনি, জাস্ট অল্প একটুখানি কুচি করে নিয়েছি। শুধু মাত্র পাতাগুলোই নিয়েছি, ডাটাগুলো কিন্তু বাদ দিয়েছি। আছে একটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আদাটা আমি পরে গ্রেট করে নেব, আপনারা চাইলে আদা বাটা ইউজ করতে পারেন। ছোটো একটা টমেটোকে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর সামান্য হিং। মশলার মধ্যে আমার লাগবে ধনে, জিরে, হলুদ আর সামান্য লবণ স্বাদ মতন, আর আমি রান্নাটা করব সর্ষের তেলে। তো চলুন শুরু করি মেথি ফুলকপি। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি প্রথমে আলু আর ফুলকপিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দেব সামান্য রকম হলুদ, আলু ফুলকপিটাকে হালকাভাবে আমি একটু ভেজে তুলে নেব। আমি আলু কপিগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই আবার সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন, হিংটা দিয়ে দেবো, ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। আমি একটু টমেটোটাকে ভেজে নেবো কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, দিয়ে একটু নিয়ে নেবো কয়েক সেকেন্ড। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত মশলাগুলো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু জল দেব, জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি, আপনারা পছন্দ না করলেও নাও দিতে পারে। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু কপিগুলো, দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে এটাকে মিশিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা মেথি শাক আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার বাড়ি বা কমিয়ে নিতে পারে। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে মশলাটাকে এর সাথে শাকের সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আমি নেবো এবারে খুব সামান্য পরিমাণে জল, কারণ এই যে রেসিপিটা এটা কিন্তু শুকনোই হয়, তাই রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে। আমি এনে সামান্য একটু জল দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মেথি শাকের একটা আলাদা গন্ধ থাকে, সেটা কিন্তু ফুলকপির সাথে খুব ভালো লাগে গন্ধটা। রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করবেন, একদম অন্য ধরনের নতুন রেসিপি। ফুলকপি দিয়ে আমরা অনেক রকম রেসিপি ট্রাই করেছি বাড়িতে, একবার এই মেথি শাক দিয়ে ফুলকপি, মেথি ফুলকপি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো মিনিট পাঁচ সাত। আমার মেথি ফুলকপি হয়ে গেছে, জল ঝোলটা শুকিয়েও গেছে, আমি আর ঝোল ঘন করব না, এরকমই থাকবে। আমি অল্প একটু মাখামাখা করছি, ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা সম্পূর্ণ অপশনাল, পছন্দ হলে দিতে পারেন,
পছন্দ না হলে স্কিপও করতে পারেন, কারণ যেহেতু আমরা মেথি শাক দিয়েছি মেথি শাকের আলাদা গন্ধ থাকে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। রেডি হয়ে গেছে আমার মেথি ফুলকপি, গরম গরম এটাকে রুটি বা পরোটার সাথে সার্ভ করুন, খেতে খুব ভালো হয়। নতুন রেসিপিটি পাইতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যত সম্ভব শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে অন্য কোনো দিন। আজ এই পর্যন্তই, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।